হ্যালো বন্ধুরা, নমস্কার। আশা করি আপনারা সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। খুব ভালোভাবে পুজো কাটলো আপনাদেরও আমাদেরও। সেই জন্য আমি কিছুদিন এই পুজোর জন্য কিছুদিন আমি রান্না করতে পারিনি, দেখাতে পারিনি আপনাদের কাছে। আজকে আবার একটা নতুন নিয়ে চলে এসেছি, লক্ষ্মী পুজোর স্পেশাল রান্না। চলুন আপনাদের কী কী লাগছে দেখিয়ে দিই। লক্ষ্মী পুজোর আমি রান্না নিয়ে এসেছি সব নিরামিষ। পাঁচ মিশালি সবজি আছে, একটা তরকারি করব, পায়েস করব, ময়দার লুচি করব, আর আপনাদের খিচুড়ি করব, গোবিন্দভোগ চালের আর মুগ ডাল দিয়ে একটা খিচুড়ি। তাহলে চলুন তাহলে রান্না শুরু করি, তারপর আপনাদেরকে দেখাবো কী কী লাগছে। এখানে আমি কড়াই বসিয়ে নিচ্ছি, গ্যাস অন করে দিচ্ছি। কড়াই বসিয়ে দিলাম, কড়া গরম হয়ে গেছে, রিফাইন অয়েল তেল দিচ্ছি। সবজি ফোড়নে দিলাম শুকনো লঙ্কা, একটু গোটা জিরে, দুটো তেজপাতা, একটু চীনাবাদাম। লাল হয়ে গেছে, আগে ফুলকপিগুলো দিলাম, আলু, বরবটি, কুমড়া, এখানে আছে গাজর, এখানে আছে মুলো, এখানে আছে ঝিঙা, এখানে আছে পটল, এখানে আছে বেগুন। সব সবজি একসাথে ভেজে নেবো, ভালো করে লাল লাল করে ভেজে নেবো সবজিগুলো, একটু লাল করে ভেজে নেবো। হলুদ দিয়ে দেবো এক চামচ, এক চামচ নুন, এক চামচ আদা বাটা, কাঁচা লঙ্কা চারটে, লাল লাল করে ভালো করে ভেজে নিই। হাফ চামচ জিরা গুঁড়া দিয়ে দিলাম, স্বাদ মতন চিনি দিয়ে দিলাম, একটু মিষ্টি মিষ্টি হবে তরকারিটা। হাফ চা চামচ লাল লঙ্কা গুঁড়ো দিলাম, হয়ে গেছে আমার মশলা কষানো, জল দিয়ে দেবো। ঢাকা দিয়ে দেবো, পাঁচ মিনিট পর তরকারিটা দেখুন হয়ে গেছে। দেখুন এইভাবে নিরামিষ তরকারিটা কত সুন্দর হয়েছে। এখানে নয় রকমের সবজি দেওয়া আছে, চাইলে আপনারা পাঁচ রকমও দিতে পারেন, আমি নয় রকমের সবজি দেওয়া আছে। এখানে তরকারিটা নামিয়ে নেব, এবং চলুন খিচুড়িটার পাশে দিই। তরকারিটা হয়ে গেছে, এবারে বন্ধ করে নেব গ্যাস, গ্যাসটা অন করে দিলাম। এখানে আমি খিচুড়ির জন্য একটু গরম জল করে নেব, গরম জল হয়ে গেছে, এটা নামিয়ে নিচ্ছি খিচুড়ির জন্য, নামিয়ে এটা ঢাকা দিয়ে দিচ্ছি। তাহলে খিচুড়ির দেখুন আমি বলে দিচ্ছি, এটার মাপে এক বাটি চাল নিচ্ছি গোবিন্দভোগ চাল, এটার মাপে এক বাটি এখানে ডাল, মুগ ডাল আমি ধুয়ে রেখেছি এখানে। তাহলে চালটা আমি ধুয়ে নিই, ধুয়ে কী কী দেবো আপনাকে দেখিয়ে দিচ্ছি। দেখুন ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি, ডালটা অনেকক্ষণ ভেজানো ছিল, এর সাথে মিশিয়ে দেবো। এখানে দিয়ে দিচ্ছি হাফ চামচ লঙ্কা গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো, হাফ চামচ দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, এক ঘি দিয়ে দেবো, এক চামচ ঘি দিয়ে দেবো, এক চামচ আদা বাটা দিয়ে দিলাম, ভালো করে মেখে নেব। নুন আমি পরে দেবো, মেখে আমি কিছুক্ষণ রেখে দেবো। খিচুড়ির জন্য এখানে কড়াইটা বসিয়ে নিলাম, খিচুড়িতে এখানে আমি একটু তেল দিয়ে দেবো, রিফাইন তেল অল্প, চারটা এলাচ দিয়ে দেবো, দুটো তেজপাতা, দারচিনি, চার পাঁচটা লং। ভিজিয়ে রাখা মেখে রাখা খিচুড়ি ডাল চালটা এখানে দিয়ে করে ভালো করে ভেজে নেব। মধ্যে দিয়ে দেবো কিশমিশ, কাজু, ভালো করে ভেজে নেব কিশমিশ কাজু দিয়ে। শুকনো খিচুড়ি করবো, এটা ভালো করে ভেজে নিই। নুন দেবো, এতে নুন দিয়ে আইনের মধ্যে নুন দেবো,
एक चामच नून दिए देव, हाफ चामच जीरा गुड़ा दिए देव, भालो करे भेजे नेब। मिरी लंका लाल लंका दिलाम एकटु गुड़ो। भाजा भाजा हो गेछे, देखुन बंधुरा कि सुंदर, और एत सुंदर गंध उठछे सेन, खूब भालो लेगे। एबारे जल दिए देव, गरम करे रेखेछिलाम जलटा आमी एखाने, जलटा आमी दिए देव। এটার আমি এক চামচ চিনি দিলাম, একটু মিষ্টি মিষ্টি খিচুড়িটা হবে। ঢাকা দিয়ে দিলাম, কি কতটা হয়েছে, হয়ে এসেছে খিচুড়িটা, দেখুন শুকনো শুকনো খিচুড়িটা, কত সুন্দর গন্ধ উঠছে, খেতেও খুব ভালো লাগবে। ঠাকুরের ভোগের জন্য অনেকে আতক চাল দেয়, আমি এটা গোবিন্দ ভোগের করেছি। হয়ে এসে খিচুড়িটা, গ্যাস বন্ধ করে দেবো আমি। এটা খিচুড়িটা হয়ে গেছে, এটা শুকনো খিচুড়ি হবে, হয়ে গেছে, আমি বন্ধ করে দিচ্ছি। শরীরটা গরম ফুটিয়ে নেব। এখানে 1 কেজি দুধ রাখা আছে, দুধটা ভালো করে ফুটিয়ে নেব পায়েসের জন্য, ততক্ষণ গরম হোক। দুধ গরম হয়ে গেছে, দেখুন বন্ধুরা এখানে দুধ ফুটে গেছে। এর মধ্যে আমি দিয়ে দেবো একটা তেজপাতা, ধুয়ে রেখেছিলাম তেজপাতা, ছিঁড়ে দিয়ে দেবো, ভেঙে দিয়ে দেবো। ফুটে উঠেছে, এর মধ্যে চালটা আমি 1 বাটি ধুয়ে রেখেছিলাম ভিজিয়ে, এর মধ্যে দিয়ে দেবো বাটিতে চালটা, পায়েসের জন্য গোবিন্দভোগ চাল। পায়েসটা হয়ে গেছে, পায়েস হয়ে গেছে, এর মধ্যে আমি দিয়ে দেবো গুড়ের বাতাসা, গুড়ের বাতাসা, কটা সাদা বাতাসা, নামার আগে আমি দিয়ে দেবো কিশমিশ আর কাজু। হয়ে গেছে পায়েস আমার, চলুন আপনাদেরকে প্লেটিং করে আমি দেখিয়ে নেব, থালাতে সাজিয়ে নেব। হয়ে গেছে আমার, আমি ভেজে নিই, গ্যাসটা অন করে দিই, কড়াই বসিয়ে নিলাম, লুচি ভেজে নেব। এতে গেছে, তেল দিয়ে দেবো লুচি ভাজার জন্য, লক্ষ্মী পূজার রান্না আমার হয়ে গেছে। এখানে করেছি নিরামিষ খিচুড়ি, লুচি, পায়েস, নানা রকমের সবজি, এখানে একটু কুমড়ো ভাজা, দুটো পটল ভাজা, ফুলকপি ভাজা, বেগুন ভাজা, আলু ভাজা, দুটো মিষ্টি লাড্ডু, 1 গ্লাস জল।
এইভাবে তাহলে আমার লক্ষ্মী পূজোর পুরো সম্পূর্ণ নিরামিষ রান্না হয়ে গেছে। তাহলে এইভাবে আপনারা বাড়িতে রান্না করে খেয়ে দেখবেন, যদি ভালো লাগে তাহলে আমাকে কমেন্টে জানাবেন, লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন। তাহলে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তাহলে সবাইকে শুভ বিজয়া, নমস্কার। নতুন আবার নেক্সট ভিডিওতে আবার নিয়ে নতুন কোনো রান্না নিয়ে রেসিপি আসছি। তাহলে ততক্ষণ আপনাদেরকে টাটা, বাই বাই।